আমরা প্রায় প্রত্যেকেই জানি যে সনাতন হিন্দু ধর্মে বিবাহের সম্পর্ককে কোনো বোঝাপড়ার সম্পর্ক হিসেবে নয়, বরং সাতটি জন্মের বন্ধন বলে মনে করা হয়। এছাড়াও সনাতন ধর্মে সর্বদা একজন স্বামী এবং একজন স্ত্রীর কথাই বলা হয়েছে, অর্থাৎ একজন পুরুষের জীবনে একজন স্ত্রী এবং একজন স্ত্রীর জীবনে কেবলমাত্র একটি পুরুষ থাকবে। কিন্তু আপনারা হয়তো এটা জানলে অবাক হবেন যে বৈদিক পরম্পরায় বলা হয়েছে একজন নারীর জীবনে মূলত চারজন পতি তথা স্বামী থাকে, এবং যে ব্যক্তির সাথে একজন নারী তার সম্পূর্ণ জীবন অতিবাহিত করে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ওই নারীর চতুর্থ স্বামী। এখন অবশিষ্ট তিন স্বামীর বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে জন্ম থেকে মৃত্যু অবধি একজন ব্যক্তির জন্য ১৬টি কর্মের কথা বলা হয়েছে, যা ১৬টি সংস্কার নামে পরিচিত। কিন্তু আমরা যদি বিবাহ সংস্কারের বিষয়ে আলোচনা করি, তাহলে হিন্দু ধর্মে বিবাহের জন্য বলা হয়েছে বিবাহ শুধুমাত্র একবারই হয়ে থাকে এবং এটি কেবলমাত্র একজন ব্যক্তির সাথেই সম্পন্ন হয়। এর পাশাপাশি সনাতন ধর্মে বিবাহের ক্ষেত্রে সাত সংখ্যাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সাত জন্ম থেকে শুরু করে সাত পাক এবং বিবাহের সাতটি বচন প্রায় সমস্ত ক্ষেত্রেই সাত সংখ্যাটির উল্লেখ করা হয়েছে। আবার এই সাতটি বচনের মধ্যে তৃতীয় বচনে একজন নারী তার স্বামীকে বলেন, যদি আপনি আমার সারা জীবনে তিনটি পর্যায়ে অর্থাৎ যৌবন অবস্থায়, প্রৌঢ় অবস্থায় এবং বৃদ্ধাবস্থায় আমাকে বহন করেন, তবে আমি আপনার সারা জীবনের সঙ্গী হিসাবে থাকতে প্রস্তুত। অর্থাৎ জীবনের প্রতিটি পর্যায়ে সেই নারী তার স্বামীর জীবনসঙ্গিনী হয়ে থাকে। এখন আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে বৈদিক নিয়ম অনুসারে একজন নারী তার ইচ্ছানুসারে চারজন পুরুষকে নিজের স্বামী হিসাবে বরণ করতে পারেন। আপনারা হয়তো ভাবছেন যে তাহলে বাকি তিনজন স্বামী কে হতে পারে, তো চলুন দেখে নিই অবশিষ্ট তিনজন স্বামীর বিষয়ে। সনাতন ধর্মে বিবাহের সময় যে সমস্ত রীতি পালন করা হয় সেগুলি অনুসারে সর্বপ্রথম একজন স্ত্রীর অধিকার চন্দ্রদেবের ওপর জন্মায়, এরপর বিশ্ববসু নামক একজন গন্ধর্বের সাথে এবং পরে অগ্নিদেবের সাথে তার বিবাহ সম্পন্ন করা হয়, সর্বশেষে তার বিবাহ মানব স্বামীর সাথে সম্পন্ন করানো হয়। এখন আপনারা হয়তো ভাবছেন যে যদি এমনটাই হয় তাহলে আমরা কেন এই নিয়মটির বিষয় জানি না। এর প্রথম কারণটি হল বিবাহের সময় পুরোহিত যেসব মন্ত্রের উচ্চারণ করে থাকেন সেগুলি সংস্কৃতে রচিত এবং আমাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি সংস্কৃত জানেন না। এছাড়াও বর্তমান সময়ে প্রায় সকলেই বিবাহের ক্ষেত্রে অনুষ্ঠান আড়ম্বরে অধিক ব্যয় করেন, কিন্তু পুরোহিত দ্বারা বিবাহ সম্পন্ন করার সময় সমস্ত রীতি পালন করানো হয় না। কিছু ক্ষেত্রে এমন পুরোহিতদের দ্বারাও বিবাহ সম্পন্ন করানো হয় যারা সংস্কার তথা ধর্মের বিষয়ে কোনো সঠিক জ্ঞান লাভ করেনি, সেই জন্য বিবাহ প্রাচীন সময়ের মতো সমস্ত রীতি মেনে করানো হয় না। আর এই কারণেই পণ্ডিতগণ চারজন স্বামীর বিষয়ে আলোচনা করেন না। এবার জানা যাক যে একজন নারীর বিবাহ চন্দ্রদেব, বিশ্ববসু এবং অগ্নিদেবের সাথে কেন করানো হয়। এই বিষয়টিকে আমরা এইভাবে বোঝাতে পারি যে বৈদিক প্রথা অনুসারে একজন নারীর চারজন স্বামী রাখার অধিকার আছে, কিন্তু এর ফলে সমাজে অব্যবস্থা ছড়িয়ে পড়তে পারে, আর সেই জন্যই ঋষি শ্বেতকেতু তৎকালীন সময়ে এই ব্যবস্থার পরিবর্তন ঘটান। একটি পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি শ্বেতকেতুই সর্বপ্রথম সমাজে অবৈধ সহবাসের জন্য বিশেষ বিধিনিষেধ চালু করেন এবং এক স্বামীর জন্য একজন স্ত্রী ব্যবস্থা সৃষ্টি করেন। অন্যদিকে বৈদিক পরম্পরাকে বাঁচিয়ে রাখার জন্য একজন স্ত্রীর বিবাহ তিনজন দেবতার সাথে করানো হয়। আমাদের আজকের এই ভিডিওটির বিষয়ে আপনাদের ব্যক্তিগত মত আমাদের কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো মনে হলে একটি লাইক করে সকল আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।